45 ডিগ্রি তাপমাত্রা, বাঁকুড়া। হ্যালো গাইজ, ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে রোদের তাপে ডিম ভাজা হবে, সব কিছু নিয়ে নিয়েছি আমি, এবার ছাদকে যাব। তো আমরা সব ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ মিস করবেন না। আর মজার ভিডিও দেখতে চান আর চ্যানেলটা ফলো করবেন গাইজ। 45 ডিগ্রি তাপমাত্রাতে ডিম ভাজবো, ডিম ভেজে আপনাদেরকে দেখাবো গাইজ। গাইজ প্রচণ্ড রোদ, তো এই রোদে আশা করি হয়ে যাবে কমপ্লিট আমার ডিম ভাজা। তো দেখো সবাই ভাজছে, তো আমিও ট্রাই করি যে ভাজা যায় নাকি। সব কিছু সামানজন রেখে দিয়েছি অলরেডি, তো এটা মিনিমাম তাপ হয়নি এখনও, একটু আগে রাখলাম, তো রেখে দিই এটা এরকম করে। তো আমরা আধ ঘন্টা পর আসছি গাইজ, ঠিক আছে গাইজ, আধ ঘন্টা পর আসবো, দেখেন। তো গাইজ, তো আবার আধ ঘন্টা পর চলে এসেছি আমি, তো এবারে ডিম ভাজা কম হবে, দেখুন আপনারা সঙ্গে থাকবেন গাইজ। তাপ অলরেডি অনেক হয়ে গেছে, তো দেখা যাক কত দূর হয় ডিম ভাজা আমাদের, কত দূর কম মানে করতে পারি ডিম ভাজতে পারি, দেখা যাক। হাফ বয়েল করবো ভাবছি, দেখা যাক। দেখুন পাচ্ছেন গাইজ কত, ওদের দিকে তাক দেখালাম আমি আপনাদেরকে, দেখুন নারকেল গাছ, এই যে দেখুন আমাদের ঘরের ছাদটা, এই যে দেখুন গাইজ। ডিমটা ভেঙে ফ্রাই প্যানে দেবো এবারে, দেওয়া হয়েছে তেল, এবারে ডিম ফাটিয়ে দেবো, আমরা ওয়েট করবো, ঠিক আছে গাইজ। তো দেখুন সাইডগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এই সাইডগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, একটা সাদা ডিমের ইয়াতে সাদা অংশ একটা চলে এসছে অলরেডি গাইজ, দেখুন সাদা সাদা ভাব, একটা শুকনো শুকনো ভাব চলে এসছে। তো আমরা আধ ঘন্টা পর আমরা দেখা হচ্ছে গাইস, ঠিক আছে, এটা থাকুক রোদেই থাকুক, আধ ঘন্টা পর দেখা হবে গাইস। চলেই এলাম ডিম ভাজার কাছে, ছাদে আমি ডিম দিয়ে গেছিলাম, তো দেখতে এলাম যে হয়েছে না হয়নি। তো গাইস দেখা যাক, আপনারাও সঙ্গে থাকুন, খুব মজার একটা ভিডিও। তো আমিও দেখতে চাই যে আদৌ ডিম ভাজা যাচ্ছে না যায়নি রোদের মধ্যে, তো আপনারাও দেখুন সঙ্গে। এই আস্তে আস্তে দেখছি, ওয়াও হয়ে গেছে ডিম ভাজা, দেখুন গাইস রোদের মধ্যে পুরো একদম চকলাও পর্যন্ত ছেড়ে দেখি ছেড়ে গেছে, এই যে দেখুন রোদেতে, রোদের জন্য দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদের তাপ গাইস। এই যে আস্তে আস্তে আমি উল্টাবো, নুন দিতে ভুলে গেছিলাম, তো এটা খাওয়া যায় নাকি দেখি, বিনা নুনে কেটে দিয়ে দিই। কেটে খাবো আমি এবারে, দেখুন সত্যি আমি অবাক হয়ে গেলাম যে ডিমও রোদেও ডিম ভাজা যায় বলে। গাইস আমি খেয়ে আমাদেরকে প্রমাণ দিলাম যে এটা হয়েছে বলে, আগের মতন এখানে ভিডিওটা সমাপ্ত করলাম, তো নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি কালকে, খুব ধামাকার ধামাদার হবে। তো গাইস আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা টিপে দিও প্লিজ, আমি খুব রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করে দিও গাইস। আর আমার ভালো লেগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিয়ে দেবো গাইস, ওকে। আজকের মতন এখানেই সমাপ্ত করলাম।